এইচএসসি ফার্স্ট ইয়ার ফিজিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে ভেক্টর নিয়ে পড়াশোনা করতেছিলাম, আজকে আমরা টপিক ফোরে চলে আসলাম, খুব দ্রুত আগাচ্ছি আমরা। ওকে, টপিক ফোরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেক্টর সামেশন। খুব ছোট ছোট ভিডিও হচ্ছে আমাদের সবার পড়াশোনার সুবিধার্থে, তো আমরা আজকে আরেকটা ছোট ভিডিওতে চলে আসলাম। ভেক্টর সামেশন আসলে কি ব্যাপার, মানে দুইটা ভেক্টর আমরা কীভাবে যোগ করবো? তো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা টপিক চিতে আমরা দেখে আসছি যে আসলে স্কেলার যেভাবে কাজ করে ভেক্টরটা ঠিক সেভাবে কাজ করে না। হ্যাঁ, যেমন আমরা নর্মালি 5 আর 3 যোগ করলে কত পাই? 8 পাই। কিন্তু একটা 5 মানের ভেক্টর, আরেকবার বলতেছি, একটা 5 মানের ভেক্টর আর একটা 3 মানের ভেক্টর যোগ করলে সবসময় 8 মানের কোনো ভেক্টর পাওয়া যাবে না। কথা হচ্ছে ভাই কেন? ধরেন ভেক্টর আসে তো অবশ্যই মান এবং দিক থাকবে, আমাদের প্রিভিয়াস আলোচনা করা হয়েছে। 5 মানের একটা ভেক্টর আমরা চিন্তা করি, ধরো এই ভেক্টরটা 5 মানের, কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, সে 5 মানের। আর বি ভেক্টরটা হচ্ছে আমাদের 3 মানের, সে কোন দিকে যাচ্ছে? সে যাচ্ছে হচ্ছে বাম দিকে। তার মানে আমরা একটু ব্যাপারটা যদি এভাবে চিন্তা করি যে 1 2 3 4 5, আমরা 5 মানের একটা ভেক্টর ডান দিকে নিয়ে গেলাম, সেখান থেকে আবার ভেক করবো, কারণ আমরা এখন বাম দিকে আসবো, কয় মানের আসবো? 1 2 3, তাহলে 3 মানের আসলাম। যদি আমরা দুইটাকে চোখ করি, এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, দ্যাট মিন্স থাকে কত? একটা 2 মানের ভেক্টর। তার মানে আমরা কি করতেছি, আমরা এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করতেছি, যোগ করে আমরা কত পাচ্ছি? 2, কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছিল কত? 8। তার মানে ভেক্টরের যোগফল আসলে সাধারণ গাণিতিক নিয়মে কি না সম্ভব না। এখানে বোঝার সুবিধার্থে আমরা একটা জিনিস মোটাকারে লিখে রাখবো, এটা তোমাদের জন্য লিখে রাখা ভালো। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, যেমন এ এবং বি ভেক্টরের যোগফল, সেটা বের করার কিছু ক্রাইটেরিয়া আছে বা কীভাবে আমরা বের করবো। প্রথম যে টপিকটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি, বিধি মানে হচ্ছে ল বা রুলস। ত্রিভুজ বিধি হিসেবে দুইটা ভেক্টর কিভাবে, ধরো আমাদের একটা ভেক্টর কাজ করতেছে উপরের দিকে, উপর দিকে একটু বাঁকা করে এ ভেক্টর, আর একটা ভেক্টর আবার সেখান থেকে যাত্রা শুরু করলো, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে এখন তাদের যোগফল আসলে কিভাবে কাজ করবে? খুবই খুবই ইজি একটা ব্যাপার। দেখো এই দুইটা ভেক্টর সাইন থেকে আমরা মোটামুটি একটা ত্রিভুজ সম্পর্কে ধারণা নিতে পারি কিনা, এটাই কি আমাদের সেই ত্রিভুজ কিনা? ইয়েস, এটাই আমাদের সেই ত্রিভুজ। এবং এই ত্রিভুজটা যদি আমাদের সি ভেক্টর হয় এবং ত্রিভুজের দিকটা যদি হয় এই দিকে, এক কথা হচ্ছে ভাই এই দিকে কীভাবে বুঝবো, এটা কিছুক্ষণ পর আসতেছে। তাহলে এই সি ভেক্টরটা আমাদের কী নির্দেশ করবে জানো? সি ভেক্টরটা আমাদের নির্দেশ করবে এ এবং বি ভেক্টরের যোগফল। একদম ইজি ব্যাপার। তেমন আরেকবার আমরা বলতেছি, যদি ত্রিভুজের দুইটা বাহু ভেক্টরের দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু ওই ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করবে। তার মানে কি, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের পি প্লাস কিউ। কিন্তু কথা আছে, ভেক্টর তো শুধু মান নিয়ে কাজ করে না, সেটা কি নিয়ে কাজ করে? দিক নিয়েও কাজ করে। এখন কথা হচ্ছে ভাই পি প্লাস কিউ এর দিকটা আসলে কোন দিকে হবে? দিকটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভেক্টরের ক্রম। ক্রম কি জিনিস? যেমন কিছু ভেক্টর থাকে তাদের চাহিদাই থাকে ঘড়ির কাঁটার দিকে কাজ করা। যেমন একটা ভেক্টর উপর দিয়ে কাজ করতেছে, আরেকটা ভেক্টর নিচ দিয়ে কাজ করতেছে, আরেকটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, আরেকটা ভেক্টর এই দিকে কাজ করতেছে। তাহলে সবগুলো ভেক্টর কোন দিকে কাজ করতেছে? অবশ্যই ঘড়ি কাঁটার দিকে। আবার কিছু ভেক্টর থাকে এরকম, তারা ঘড়ি কাঁটার দিকে কাজ করতে চায় না, তারা কাজ করতে চায় বিপরীত দিকে, এরকম 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 এরকম। তাহলে এটা কোন দিকে কাজ করতেছে? এটা কাজ করতেছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তার মানে এটার যদি আমি ক্রম বলি এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটার যদি আমি ক্রম বলি এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। কথা হচ্ছে ভাই যে ক্রমটা আমরা ডিসাইড কেন করলাম, তা আমরা আরেকবার একটু দেখা করি। এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা দুইটাই কোন দিকে কাজ করতেছে? অবভিয়াসলি ঘড়ি কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ কাজ করে, তাদের যে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর বলতে আমরা তাদের যোগফল ভেক্টরটা চিন্তা করতেছি, যোগফল ভেক্টরটা অবশ্যই অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। তার মানে এই দুইটা ভেক্টর যেহেতু ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে এই ভেক্টরটা এই দিকে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে তার বিপরীত দিকটা অবশ্যই কি হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিন্স এটা অবশ্যই এই দিকে কাজ করবে। তার মানে তোমাদের বই যখন পড়বো তখন এই ব্যাপারগুলোই বলবে যে যদি দুটি ভেক্টর, আমি ত্রিভুজ বিধিটা বিস্তারিতভাবে বলতেছি, বইয়ে কীভাবে আসলে লেখা থাকবে ত্রিভুজ বিধিটা লেখার সাথে সাথে আমরা আসলে কীভাবে সামঞ্জস্য করবো, তাই ত্রিভুজ বিধিটা যেভাবে থাকবে সেটা হচ্ছে, যদি ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে, এই জায়গাটা আমাদের একটু তোমার এমফাসাইজ দিতে হবে যে একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, আরেকবার বলতেছি, যদি দুটি ভেক্টর ত্রিভুজের দুটি বাহু বরাবর একই ক্রমে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে, এখানে মনে রাখতে হবে ব্যাপারটা,
বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে, দ্যাট মিন্স ওই ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করবে। তাহলে কি হয়ে যাবে, সি ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই ছিল ভেক্টরের যোগফলের ত্রিভুজ বিধি।